ফিস্টুলা, এই প্রসিডিউরটি করার পরে আসলে ফলো আপের যে বিষয়টি থাকে সেটি কিভাবে নিশ্চিত করবেন? ভেরি গুড। ফলো আপ ছাড়া আমরা আসলে কোনো জিনিসেরই গ্যারান্টি দিতে পারি না। আমরা চাই যে রোগীরা ফলো আপে আসবে এবং তার জিনিস সঠিক আছে কিনা সেটা জেনে নিবে। ফলো আপে তিন মাস পরপর সে যিনি ফিস্টুলা করেছেন তার কাছে আসবে, অথবা যে কাউকে দিয়ে একটা কালার ডপলার স্টাডি করবে। কালার ডপলার স্টাডি করে সে দেখবে যে রক্তনালী কোথাও চিকন হয়ে গেল কিনা, রক্তনালীতে কোথাও রক্ত জমাট বেঁধে গেছে কিনা এবং রক্তনালীর ফ্লো কমে গেছে কিনা। অর্থাৎ যে পরিমাণ রক্ত প্রবাহ হওয়ার কথা একটা ফিস্টুলার ভিতর দিয়ে সেই পরিমাণ ফ্লো আছে কিনা। সুতরাং তিন মাস পর পর উনি চিকিৎসকের কাছে আসবেন, এসে সেই ফলো আপটা করবেন এবং একটা করে ডপলার স্টাডি করে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আমিও এনটিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।